নন্দিনী কি হলো? কি আমি ভাবছি খুব শীঘ্রই তোমাদের বাড়ি যেতে হবে। আমাদের বাড়ি? হ্যাঁ, রাঁচি। রাঁচি? আচ্ছা, রাঁচিতে মানে তোমাদের বাড়ি থেকে পাগলাগারদটা কত দূরে? কেন কেন মির্জাকে জাস্ট নিয়ে যাচ্ছে না তো? ভাবছি ওখানে নিয়ে গিয়ে ভরে দেবো। মির্জা আবার কি করলো? এদিকে এসো। কি দেখো 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 দেখো, দাদা আমি যেতে পারছি না ওখানে, তুমি এসো। দেখো না কি হয়েছে বলো না। মেজবৌদি মির্জার জন্য একটা সোয়েটার কিনে এনেছে। তো তো বাবু সেটা এত পছন্দ হয়েছে, এই গরমের মধ্যে সেটা পরে ঘুরে বেড়াচ্ছে, ছাড়ছে না। সে কি সে কি আবার কি তেতালে বলছে কি? এ অসম্ভব, একে নিয়ে ঘর করা অসম্ভব, জাস্ট পাগল করে ছেড়ে দেবে সবাইকে। ভিজদাই পারে জানো তো। না তুমি একটা কথা বলো আকাশ, এরকম স্বামী ভাগ্য কজনের হয় তুমি বলো? এতটা ইনোসেন্স আজকালকার দিনে তো পাওয়াই যায় না, তাই না? নাকি তোমার স্বামী ভাগ্য বুঝি খুব খারাপ? ভীষণ খারাপ, খুব খারাপ। তাহলে তো লেটা চুকেই গেল। আমার সঙ্গে তোমায় ঘর করতে হবে না, দেখি মেজদার মতো কোনো আজব জীব পাওয়া যায় কিনা। কি ব্যাপার? না তুমি তো অতটা খারাপ নও, একটু ভালো। না হঠাৎ সব কিছু কারণ থাকে নাকি? না না তা থাকে না, কিন্তু দেখো আমি তো তোমায় কখনো কিছু দিই না, একদিন না হয় দিলাম। বুঝলাম, এটা রিহার্সাল হচ্ছে, এরপর নিনির সঙ্গে এটা হবে। কি যদি তাই ভাবো তাহলে তাই। কি ব্যাপার, হঠাৎ তোমাকে বেশ খুশি খুশি লাগছে, এটা কি অমিতাভ দার ইনফ্লুয়েন্স? ডাক্তারবাবুর কথাটা আমি পরে ভেবে দেখলাম জানো, আমি একটু বেশি টেনশন করছিলাম, এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে। হ্যাঁ অমিতাভ দার ভাগ্য 10 বছর। কি আম্মা বলছিলেন তোমাদের কোন এক আত্মীয়ের নাকি বিয়ের 10 বছর পর বাচ্চা হয়েছে? তো না মানে দেরি হতেই পারে। দেরি হতেই পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে হবে না। আমি তো অলরেডি নিনির গলার আওয়াজ শুনতে পাচ্ছি। সত্যি কথা বলবো? কি এখন আমিও শুনতে পাচ্ছি। পাচ্ছো? আচ্ছা নন্দিনী কি বলছে বলো তো, কবে ল্যান্ড করবে? জানি না। মানলে তো এক টুকরো দেবো না, পুরোটা আমি খাবো, পেট খারাপ হয় হবে। এরা দুজনে তো সারাদিন ঝগড়া করবে, নিনি আর নিনির বাবা, আমি সামলাবো কি করে? রাজ ফোনটা কাজ করছে না কেন? রাজ আমি তোমায় বলছি, শুনতে পাচ্ছ না? ব্যাটারিটা আমি খুলে রেখেছি। ব্যাটারি খুলে রেখেছ কেন? বারবার একটা টেলিফোন আসছিল, আমি কথা বলতে চাইছিলাম না তাই। র‍্যাঙ্ক কল? না, কি একজন মিস্টার মাথুর ফোন করছিল। মিস্টার মাথুর দিল্লি থেকে? তুমি তার সঙ্গে কথা বলোনি?
তুমি জানো উনি আমাদের একজন কত বড় ক্লায়েন্ট? আমার তো জানার কথা নয় অনিকে। রাজ, তাহলে আমার ফোন তুমি ধরবে না? অফিসের ফোন বাড়িতে আসে কেন? নিশ্চয়ই অফিসের ফোন বিজি ছিল। মোবাইল তো ছিল। আজ মোবাইলটা চার্জ ছিল না। অনিকেত, আমার মনে হয় যে তুমি বাড়িতে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখো। কেননা এই ফ্রন্ট অফিস জবে আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। রাজ, তুমি কি বলছো তুমি জানো? তুমি একাই শুধু ব্যস্ত থাকো না অনিকেত, আমার বাড়িতে অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে। তাহলে একজন ভদ্রলোকের সঙ্গে তুমি এভাবে? আমি তো অনিকেত মিত্রের কোনো অসম্মান করিনি। ভদ্রলোক বারবার ফোন করছিলেন, আমি বলছিলাম যে তুমি বাড়িতে নেই, তবু যদি উনি 15 মিনিট অন্তর অন্তর ফোন করতে থাকেন আমার তো তাহলে নিশ্চয়ই কোনো জরুরি দরকার ছিল। মেসেজ রাখতে পারো না তুমি? শোনো অনিকেত, তুমি যখন অফিসে তোমার কাজে ব্যস্ত থাকো, তখন যদি তোমার কাছে কোনো আনওয়ান্টেড ফোন কল আসে, তুমি নিশ্চয়ই ইরিটেটেড হও। তাই বলো। ও, তো জুতোটা খোলা হয়ে গেছে? জুতোটা খোলা হলে বাড়ির সুরাকে রেখে এসো। বাড়ির জুতো তো, আমাকে আবার জায়গাটা মুছতে হবে। রাজ, আমি একদম এক্সপেক্ট করিনি তুমি দিন দিন এরকম সাধারণ ন্যাগিং হাউসওয়াইফ হয়ে উঠবে। শোনো, আমি তোমার কাছে কখনো কোনো দিন অসাধারণত্ব দাবি করেছি? আমাকে মনে হয় জানো অনিকেত, তুমি এখানেই ভুল করছো। তার ছেলের বউ তাদের সামনে কিভাবে তাকাচ্ছিল? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? সকাল থেকে দেখতে পাচ্ছ ছেলেটার কিরকম শরীর খারাপ করেছে, তাতেও বলছো তুমি তাতে কি হয়েছে? নজর লেগেছে, নজর, বুঝলে? কিন্তু তুমি ওটা কি খাওয়াচ্ছে বলো তো? কি ওটা? কি ওআরএস? নুন চিনির জল, শরীরটা ভালো নেই। দাঁড়ো দাঁড়ো, কিছু খাওয়ানোর আগে ঘরে লঙ্কার ধোঁয়াটা। আচ্ছা, তুমি একটু তেল সিঁদুর নিয়ে এসো তো। গুলে কি আনবো? একটু তেল সিঁদুর গুলে নিয়ে এসো। কিসব বলছেন আপনি? তেল সিঁদুর লঙ্কা পোড়া? তা তুমি কি ভেবেছো ওই নুন চিনির জল খাওয়ালে পরে ওর পেট ঠিক হয়ে যাবে? হ্যাঁ, নজর ছাড়াতে হবে না। আর আপনি কি ভেবেছেন ওকে লঙ্কা পোড়া ধোয়া দিলেই পেটটা একেবারে ঠিক হয়ে যাবে? আশ্চর্য, মানে কি বলবো আর। দেখতে পাচ্ছ সকাল থেকে যে যে ছেলেটা বাড়ি মাথায় করে রাখে সে ছেলেটা বিছানায় নেতা হয়ে পড়ে থাকছে, তবু তুমি সব কথাতে কথা বলবে? আমি কথা বলবো না, আপনিও কথা বলবেন না, কথা বলবে ডাক্তার। কিচ্ছু হবে না, না ওই ডাক্তার বদ্যি কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? নজর না ছাড়ালে। তুমি সেদিনের মেয়ে, তুমি। আমি তো সেদিনের মেয়ে, কুটুস আমার ছেলে, আপনি ওকে নিয়ে যা ইচ্ছে তাই করবেন। আর আমি কি কথা বলছো তুমি? হ্যাঁ, কি কথা বলছো? আমি যা ইচ্ছে তাই, আমি ও যা ভালো বুঝি আমি তাই করেছি। হ্যাঁ, এতটাই ভালো বুঝেছেন আপনি,
আপনার খাওয়ানোর ঠেলায় তো ওর পেটে অসুখটাও ধরে গেছে। তুমি এমন কথাটা বলতে পারলে আমাকে? আমার খাওয়ানোর জন্য ওর পেটের অসুখ ধরে গেল? হ্যাঁ, তুমি তুমি বলতে পারলে এরকম কথাটা আমাকে? কি করবো বলুন, যেখানে আমার ছেলের ভালো মন্দ জড়ানো আছে সেখানে তো আমাকে কথা বলতেই হবে নাকি? বেশ বলো, বলো কথা বলো, কথা বলো, তোমার কথা তুমি বলো, আমি আমার কাজ করি। উফ মা, তুমি যা শুরু করেছো না, এই খেয়ে দিয়েই মরে যাবো এবার আমি। বাজে কথা বকিস না তো, সারাদিন কি যে খাস কে জানে, কিছুই বুঝতে পারি না। সরি সরি, মামের ব্যক্তিগত নিভৃত মুহূর্তে বোধহয় ছন্দপতন ঘটিয়ে ফেললাম, সরি। আরে আসুন আসুন, আলাপ করিয়ে দিই। মা, ইনি ডক্টর রজত গাঙ্গুলি। ওনাকে চিনব না? সেই প্রথম দিন উনি তো আমাকে তোর ঘরটা দেখিয়ে দিলেন। ও তাই বুঝি, ডক্টর গাঙ্গুলি ইনি আমার মা। বলতে হবে না, আমাদের মতো হতচ্ছাড়ারা ওই একক্ষরের নামে কাউকে ডাকবার জন্য মুখিয়ে থাকে, তো তাই দেখলেই চিনতে পারে। কেন আপনার মা বুঝি? ও পাট কবে চুকিয়ে ফেলেছি। এই কি আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। যেভাবে আমাকে আপনি আগে করছেন তাতে করে মনে হচ্ছে বোধহয় আমি আপনাকে মা বলে ডাকি, আপনি সেটা চাইছেন না। ও মা, সে আবার কি? আচ্ছা বেশ ঠিক আছে, মা না হয়ে মাসিমাই হলো, কিন্তু তাতেও কি এইভাবে আপনি আগে চলতে থাকবে? মা, শিগগির তুমি তুমি কিছু একটা বলে ফেলো, নাহলে কিন্তু এই আখ্যান চলতেই থাকবে। আচ্ছা বেশ, তুমি ঠিক আছে, এবার ওর সঙ্গে বসে চুপ করে কিছু একটা খেয়ে নাও, সারাদিন তো খাওয়া দাওয়া কিছুই জোটেনি। ঠিকই, কিন্তু উনি যেরকম মানে ভ্রুকুটি কুটিল দৃষ্টিতে আমার দিকে দেখছেন তাতে এতে ভাগ বসাতে ঠিক ভরসা পাচ্ছি না। বলো না মা, এত সাধারণ খাবার দাবার নিশ্চয় না চলে না। সাধারণ খাবার কি বলছেন? শুনুন, শোভন হাতের সন্দেশ পান্তুয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও যবে দেখা দেয় সেবা মাধুর যে ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়। পোলাও কালিয়ে তো কিছু নেই, তবে মোচা ঘণ্ট চলবে? থাক, এ মোচা এনেছেন মা ভালোবেসে, যান খেয়ে নিন। হ্যাঁ আমি তো খাবোই, কিন্তু আপনি যেভাবে ওতে লোভ দিয়েছেন তাতে আমার পেটের প্রবলেম হওয়ার প্রবল সম্ভাবনা, তো আপনিও একটু খেতে পারেন। মোচা নিয়ে এভাবে খোঁচা দিলেন? দিলেও আমি খাবো, একটু খাই না, কি আছে? সত্যি আপনি যা ভাগ্যবতী না। জিজ্ঞেস করছি, আমাকে কাজ করতে দিন প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। এত তেজ কিসের তোমার? তেজ? আমার তেজ আপনি কখন দেখলেন? তেজ নয়, ছেলেটাকে তুমি বাড়ির বাইরে নিয়ে যাওয়ার ফন্দি করছো কার অনুমতি নিয়ে? ফন্দি? আমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাব, তার জন্য আমাকে ফন্দি করতে হবে? তোমার ছেলে? তোমার ছেলে? ও এ বাড়ির ছেলে, ও মল্লিক বাড়ির ছেলে, ও আমার ছেলে। আপনার এসব কথাতে আজকাল আমি অবাক হই না, আশ্চর্য না? যাকে আমি জানি আমায় কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো, তুমি সব জানো, তুমি সব জেনে বসে আছো, সব জানতা।
এটা জানো? শনিবারে বারবেলাতে বাচ্চাটাকে বাইরের বাইরে নিতে নেই, জানো? আজকে শনিবারের বারবেলা আমি ওকে কিছুতেই বাইরে নিয়ে যেতে দেব না, ব্যাস। আমি আমার মায়ের বাড়ি যাবো, ব্যাস। কায়ত্রী, তা যাও না, তোমার যেখানে খুশি তুমি চলে যাও, এক্ষুনি যাও। তোমাকে যেতে কে বারণ করেছে? কিন্তু আমি কুটুসকে নিয়ে যেতে দেবো না, ব্যাস। আপনি কি করে ভাবলেন মা আমি কুটুসকে আপনার কাছে ছেড়ে দিয়ে যাব? সত্যি গায়ত্রী, গায়ত্রী, তোমার তোমার স্পর্ধা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। কি করবো বলুন, আমার ছেলের ভালো মন্দের প্রশ্ন যে যাকে আমি অত কচকচ করতে পারছি না, খোকা আসুক। তুমি তো নিশ্চয়ই খোকাকে না জিজ্ঞেস করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে না? দরকার পড়লে আমি শৈবালের অনুমতি না নিয়ে এখান থেকে যেতে পারি এবং তাই যাব। আমি বুঝতে পারছি না, তুমি এত জেদ করছো কেন? কেন এত জেদ করছো? আমি বুঝতে পারছি না। পাচ্ছেন না? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না। শুনুন, আমি আমার ছেলেকে এখান থেকে বের করে নিয়ে যেতে চাই। ওর ঠাকুমার হাত থেকে বাঁচানোর জন্যে এখানে থাকবে না ও, ওকে আমি সরিয়ে নিয়ে যাব, ঠিক আছে? না, সামনের উইকে আমি থাকছি না, লন্ডন যাচ্ছি। ফিরতে ফিরতে 14th, তারপরে প্লিজ। হ্যাঁ, আচ্ছা, ঠিক, ওকে, বাই বাই। সো আকাশ, গরমটা কমেও কমছে না। হ্যাঁ, এত হিউমিড, বাপরে। তুমি লন্ডন যাচ্ছ? আরে আসলে আউটডোরে এত কাজ, আর ওটি তো ভাবলাম যে একটু যাই, মেয়ের কাছ থেকে একটু ঘুরেই আসি। হ্যাঁ, ও মোম, তাই তো ভাবা যায়। ছোটবেলায় ওর পেছনে লাগলো কিরম চেঁচাতো, আর সেই মেয়ে আজকে অক্সফোর্ডে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছে। ভালোই করছো জানো, তোমার উপর সারাদিন এত প্রেশার থাকে তো তোমার পেশেন্টের কার আন্ডারে দিয়ে যাবে? এখানে সুমিত আছে তো, ও চালিয়ে নেবে। আর আমার মনে হয় না সেরকম এমার্জেন্সি কোনো। আচ্ছা, এই আকাশ, তোদের তো জয়েন্ট ফ্যামিলি না? আচ্ছা, বাড়িতে বাচ্চা টাচ্চা? না, আমাদের বাড়িতে সেরকম বাচ্চা কেউ নেই, তবে আমার ছোট বোন গায়ত্রী, ওর একটা ছেলে হয়েছে বুঝলে, কুটুস। বলতে পারো কুটুস আসার পর থেকেই মানে নন্দিনী একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছে, নইলে আমার তো প্ল্যান ছিল আরও বছর দুই ওয়েট করি। তারপর অবশ্য ভেবে দেখলাম যে আমাদের যে শেডিউল, নন্দিনী সারাদিন একাই থাকে, তারপর কুটুস আসার পর থেকে আমারও একটা ওই ওই বাচ্চার জন্য একটা ফিশিং শুরু হয়। আসলে কি জানো, নন্দিনী এত ওয়ারিড হয়ে পড়েছিল, তাই বললাম যে অমিতাভ তাকে দেখিয়ে আনি, নইলে বিশ্বাস করো তোমায় শুরু শুরু ডিস্টার্ব করার কোনো ইচ্ছা আমার ছিল। এই নন্দিনীটা ঠিকই থেকে এত অবুজ হয়ে পড়ে যে আকাশ, আই এম ভেরি সরি। নন্দিনীর পক্ষে আর মা হওয়া কোনোদিনই সম্ভব নয়।